বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মঞ্চে সিকিউরিটি জোনের মধ্যে ভলান্টিয়ার ছাড়া কেউ থাকবেন না। বারবার সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমাদের চাপ আসছে, মঞ্চে তিন জনের মধ্যে ভলান্টিয়ার ছাড়া কাউকে থাকতে দেবেন না। রাস্তা দাঁড়িয়ে করে পুজোর আগে এই সরকার ঠিক ঠিক চলবে না, উনি লুমিনি পার্কে একটা ঘরে ভর্তি হবেন এটা ডিসাইড করতে হবে। আমি আপনাদের বলতে চাই, এত মিথ্যাবাদী, এত মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আমি জীবনে কোনো দেখি। বারাসাত জেলার সভাপতি আমার প্রিয় প্রদীপ মজুমদার এখানে এসছেন, শ্রমিক ভট্টাচার্য এসছেন, সঞ্জয় সিং এসছেন, সায়ন সবাই আজকের এই সভায় এসছেন। সভাটা যদি লোকসভা ভাবে মিটিংয়ের বিচার হয় তাহলে মমতা ব্যানার্জিকে বলতে হবে মমতা ব্যানার্জির সভা যাহা মমতা ব্যানার্জি বলছে যে আপনাকে অনেকে বারণ করেছিলেন আমাকে তৃণমূলের নিতে, আরে মমতা ব্যানার্জি দলটা তো আমি তৈরি করেছি, কংগ্রেস কাড়িয়ে দিল সেদিন দলে গ্রহণ করেছিলাম, নথি চান, পরিসংখ্যান চান, দেখতে চান সব দেখিয়ে দেবো। এই দলটাই তৈরি হয়েছিল কতিপয় মানুষের হাত ধরে, এখন আর দল নেই। তো এখন অর্জুন বলল পরিবারের কি জবাব কারণ আপনারা লিখবেন না ব্যাপারটা, কিন্তু কালীঘাটে শুধু ওই পাড়াতে মমতা ব্যানার্জি 35টা প্লট আছে। আমি বলছিলাম মমতা ব্যানার্জি অনেক কথা বললেন, একবার বললেন না ওনার জীবনযাত্রাটা কিভাবে পাল্টে গেল। বাংলার মানুষের বখাটে কথা পাঠে বখাটে এই শব্দটার মানে কি আমি জানি না। এই ক্ষেত্রে দাঁড়িয়ে বাংলায় 9 বছর সরকারে আছে, একটা লোকের নাম বলুন তো আপনি চাকরি দিয়েছেন, একটা লোকের নাম বলুন যে তৃণমূল সরকার তাকে চাকরি দিয়েছে। আমরা আগে বুঝতে পারছি আজকে বলতাম এটা বসে রাখে আর প্রত্যেকের গায়ে না সাবান মাখিয়ে দেয়, কেন আমাদেরকে পালিয়ে না দিতে পারে মমতা দেয় যাতে পালিয়ে কেউ না দিতে পারে। একটা নাম বলে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে চাকরি দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাম বলতে পারবেন যে চাকরি। আজকে বাংলার লোকে আমি বলেছি খুব গায়ে লেগেছে, আমি বলেছি শিউরের আন্দোলন ভুল হয়েছিল, নিশ্চিত ভুল হয়েছে, আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলছি ভুল হয়েছে। কারণ শিমুর আন্দোলনটার ফলে টাটা ফিরে যাওয়ার ফলে বাংলায় যারা শিল্প উদ্যোগী তারা ফেরত আসে, কিছু অবধ যুবক আছে, অবধ যুবকই বলি কারণ আমি আর এ সম্বন্ধে বলতে চাই না অবধ। উনি বললেন সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, আরে সুপ্রিম কোর্ট বলেছে জমি অধিগ্রহণটা বামফ্রন্ট ঠিকভাবে করেনি, তার মানে কি এই যে মমতা ব্যানার্জি টাকাকে শিল্প করতে না দিয়ে ঠিক কাজ করেছেন, এটা কি সুপ্রিম কোর্ট বলেছে কোথাও? অভিষেককে বাদ দিয়ে ওনাদের
এবার 13 থেকে 18 যদি ধরতে যা তাহলে সে সম্পর্কে তুলে নিতে পারবে। আর পার্থ চট্টোপাধ্যায় কি বলবো বলুন তো, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আমি আপনাকে বলতে পারি যে আমি নিশ্চিত করে দাবি করব যে পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াগটা এক্ষুনি আবার খোলা হবে। এখানে পাত্র ভৌমিক থেকে শুরু করে আমি সবার হিসেব দিতে পারি। আমি আবার বললাম বাংলার সবচাইতে দুর্নীতিগ্রস্ত পরিবারের নাম মমতা ব্যানার্জির পরিবার। এটা বাংলার মুখে বাংলার মুখ্যমন্ত্রীর পরিবার সবচাইতে দুর্নীতিগ্রস্ত পরিবার। তদন্ত হোক, আমরাও যে কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত, কিন্তু তদন্ত হলে উনি তো রাস্তায় বসে বলবেন। চেষ্টা করছে বাংলায় বাংলায় পুলিশ রাজ তৈরি করার চেষ্টা করছে, মানুষের দেয়ালের ভাষাটা পড়তে শুরু করুন। বাংলায় বাংলায় পুলিশ রাজ তৈরি করে মনে করছে আগামী দিন পার পেয়ে যাবে, হবে বাংলার মানুষের দেয়ালের বিপদটা পড়তে। পশ্চিম বাংলার দেয়ালের বিপদ ইতিমধ্যে পরিষ্কার, উনি ভোট পেয়েছেন 2,47,00,000, আমি পেয়েছি 2,30,00,000, ওনার বিরুদ্ধে থেকে কংগ্রেস পেয়েছে 42,00,000, সিপিএম পেয়েছে 47,00,000। বললেন না উনি বললেন আমি জোর করে ভোমরা দমন করবো। অর্জুন বলছে যে এখানে একজন পুলিশ অফিসারকে নিরাপত্তা হয়েছে, এটা কিন্তু 2018 সাল। বাড়ি বাড়ি গিয়ে যদি কোনো ছেলেদের উপর দাঙ্গা হয় তাহলে জেনে রাখুন অর্জুন পিয়ালের করবে। আমার কাছে অনেক তথ্য আছে, নন্দীগ্রামের গুলি চালানোর অর্ডার দিয়ে দিয়েছিল, আমার কাছে তথ্য আছে। রিজবানু মামলায় সিবিআই কি অর্ডার দিয়েছিল সে তথ্য আছে। স্বাভাবিক ভাবে আইন আইনের পথে চলুন। মমতার পদলেহন করতে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন তো আপনাদের সিনিয়র অফিসারদের কি হাল হচ্ছে। তাই আমি আপনাদের সাবধান করে বলি, ইচ্ছে করে বলছে বলছুন ও কতবার সিঙ্গাপুর গেছে, ও কতবার তারক গেছে, উনি বলুন না উনি কতবার বিদেশ গেছেন, টাকা কে দিয়েছে, কে টাকা দিয়েছে, কার টাকায় উনি বিদেশ গেছেন। এবং বিদেশ থেকে আসার সময় বন্ধু সাংবাদিকরা চুরি করে রাস্তায় ধরা পড়েছে, এই নাম ইতিহাস হওয়া। বাংলার রাস্তায় এই মুহূর্তে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সারদা উঠে গেছে, নারদা তদন্ত চলছে, রোজভ্যালি তদন্ত চলছে। উনি বলছেন যে উনি কিছু জানেন না, উনি কিছু জানেন না। দিল্লি থেকে সুদীপ্ত সেনের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হয়েছিল, আর কেউ না জানে দিল্লিতে রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডুর সাথে মমতা ব্যানার্জির সাক্ষাৎ হয়েছিল সেটা তো আমি জানি। মমতা দেবী কথায় কথায় বলছেন দুর্নীতিগ্রস্ত, বাংলার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নয় ভারতবর্ষের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবারের নাম মমতা ব্যানার্জি। ভারত মাতা কি, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। আজকে এই সভায় উপস্থিত আছেন আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের গাড়ি খারাপ নব নির্বাচিত সাংসদ অর্জুন সিং, উপস্থিত আছেন
খুলনা লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ শান্তনু ঠাকুর। লোক দেখানো আরেস্ট এখনো অবধি যারা খুন করেছে, যিনি মূল এফআইআর অভিযুক্ত তাকে ভালো ছেলে বলে সার্টিফিকেট দিচ্ছেন ওটা বন্ধ রাখে। তো আমাদের লোক দেখানো ব্যাপার আছে। আমার মনে হয় উনি এনআরএসে যান, এনআরএসে গিয়ে ওদের সাথে কথা বলুন এবং বলে একটা সমাধান সূত্র বের করুন। এতে সাধারণ মানুষের দুর্গতির শেষ নেই। আমরা নিশ্চিত করে আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও বলেছি এবং আমাদের দলের তরফ থেকে আমরা রাজ্যপালকেও বলেছি এর একটা সমাধান সূত্র অবিলম্বে বের হওয়া দরকার। আজকে এখানে এলো হরিণঘাটা পৌরসভা নদীয়ার মধ্যে পড়ে, আরও চারটে পৌরসভা দু একদিনের মধ্যে আসবে। সতেরোর মধ্যে নয়। উনি তো এখন ওই অল ওয়েল শুনতে অভ্যস্ত আর উনি চাইছেন যে উনি জোর করে ক্ষমতায় থাকবেন, এটা হয় নাকি? না, ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন হয়নি, পৃথিবীর ইতিহাসে হয় না, মানুষই শেষ কথা বলে। আজকে তিনি দিল্লির মিটিংয়ে গেলেন না, এটা এটা ফেডারেল স্ট্রাকচারকে অপমান, বাংলার সমূহ ক্ষতি, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে ভারতবর্ষকে ভাবা উচিত যে এইটা পরদিন তাকে অ্যালাউ করা হবে। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব।